আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুবাইয়ের ভিসা সম্পর্কে সকল তথ্য শেয়ার করব। আর এগুলো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দুবাইয়ের ভিসা, ভিজিট ভিসা। তো আমি অলরেডি অনেকজনরাই ভিসা করে দিয়েছি, দুবাইয়ের ভিজিট ভিসা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা যারা মিডিল ইস্টের ভিতরে আছেন, যদি আপনার ইনকাম মোটামুটি ভালো থাকে, আপনি 18,000-20,000 রিয়াল মিনিমাম ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন, এবং আপনার কফিল যদি বা কোম্পানি আপনাকে এনওসি দেয়, তাহলে আপনি ইউরোপের কোনো দেশের অথবা অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস 600 ক্যাটাগরি ভিসা আছে, আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আমি আপনারা পুরো ফাইল বানিয়ে এম্বাসি ডেট নিয়ে দিতে পারবো। আর যদি আপনি ট্রাভেল হিস্টোরি ইনক্রিজ করার জন্য আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া এবং কম্বোডিয়া এগুলোতে ভিজিট করতে চান, তাহলে আমি করে দিতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, এখন মূল আলোচনা আসি যে দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে। দুবাইয়ের ভিজিট ভিসা আমরা 1 মাস, 2 মাস এবং 5 বছরের জন্য সাধারণত করে থাকি। তো এই 5 বছর যেটা, এসে বিশেষ করে যারা ব্যবসায়ী, দুবাইতে ব্যবসা করেন বা যাদের কোনো কারণে যে কোনো কাজে বা দুবাইতে সচরাচর যাওয়া লাগে সবসময়, তো তাদের জন্য। আর বাকি সবাই বিশেষ করে 1 মাস বা 2 মাসের ভিসা নিয়ে থাকে। এখন কথা হচ্ছে ভিসা কারা পাবে। তো সুখবর হচ্ছে দুবাইয়ের ভিসা আপনি যে কেউ পাবে, আপনি বাংলাদেশে থাকুন, আপনি বাইরের দেশে থাকুন, শুধু আপনার বাংলাদেশের পাসপোর্টের পিডিএফ কপি আর ছবি লাগবে, আর কিছু লাগবে না। এটা ই ভিসা আপনি করে নিতে পারবেন। টোটাল 160টা দেশ থেকে দুবাইয়ের ই ভিসা করা হয়। তো দুবাইয়ের ভিসা একেবারে ইজি। আর আরেকটা জিনিস এখানে আপনাদেরকে ক্লিয়ার করি, যারা আপনারা জিসিসি রেসিডেন্ট, জিসিসি রেসিডেন্ট বলতে আপনারা যারা মিডল ইস্টের রেসিডেন্ট, মানে মিডল ইস্টের এই কামা হোল্ডার আছেন, যেমন আপনি সৌদি, কাতার, কুয়েত, ওমানে আছেন, তো আপনাদের জন্য আরেকটা অপশান থাকে যে আপনি আপনার নিজের আইডি দিয়ে কামা দিয়েও ভিসা করতে পারেন। তো এক্ষেত্রে আপনার ভিসা যে খরচটা, এটা কিছুটা কমে। তবে কমলেও এখানে একটা প্রবলেম হয় যে যাদের এই কামা প্রফেশন ভালো, তারা শুধু তাদের ভিসা অ্যাপ্রুভ হয়, আর যাদের এই কামা প্রফেশন লো, তাদের ভিসা অ্যাপ্রুভ হয় না। আর যাদের আবার এই কামা প্রফেশন ভালো, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে কারো কারো ভিসা আটকে যায়, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত কোনো রেজাল্ট আসে না। আর এমনি সাধারণত দুবাইয়ের ভিসার প্রসেস টাইম একেবারে শর্ট, অনেক সময় 2 দিনে 3 দিনে ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, অনেক সময় হয়তো 1 সপ্তাহ লাগে, তবে টাইম বেশি লাগে না। আর ভিসা সাবমিট করার পরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যায়। আর ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর এটার 2 মাস মেয়াদ থাকে, মানে 2 মাসের ভিতরে আপনাকে ওইখানে ভিজিট করতে হবে। তো 2 মাসের প্রয়োজন আপনি ভিজিট না করতে পারলেও এটা পরে আবার মেয়াদ বাড়ানো যায়। এখন কথা হচ্ছে ভিসা হওয়ার পর যাবেন কিভাবে। তো আপনারা যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে মিডিল ইস্টে আছেন, বা আপনি দেশের বাইরে যে দেশে থাকুন, ওই দেশ থেকে আপনি জাস্ট কোম্পানি বা কফিল থেকে ছুটি লাগিয়ে চলে যেতে পারবেন। জাস্ট ছুটি লাগিয়ে ছুটির পেপার, আর আপনার যে তাও, আপনি যদি সৌদি থেকে থাকেন, তাহলে আপনার যে ভ্যাকসিনের পেপারটা, তাওয়াক্কালনার যে পেপারটা থাকে, ওইটা, আপনার যে ভিসাটা, এই ভিসার ভিসার কপিটা, আর টিকিট কাটিয়ে আপনি আপ ডাউন টিকিট কাটিয়ে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস ক্লিয়ার করে আপনাদের বলে দিই যে আপনি ছুটি লাগবেন যেটা, আপনি বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে যে ছুটিটা লাগে ওইটাই, কারণ এটা নিয়ে অনেকে হয়তো আমার প্রশ্ন করতে পারবেন যে দুবাইয়ের জন্য আলাদা কোনো ছুটির ব্যাপার আসেনি, না এরকম কিছু নয়। আপনি আপনার কোম্পানিকে, অনেক কোম্পানি আছে দুবাইয়ের কথা বললে ছুটি দিবে না, তো আপনি বাংলাদেশে যাওয়ার জন্য যে ছুটিটা লাগে ওইটা লাগিয়ে দুবাই চলে যেতে পারবেন, আপনার কোম্পানি বা কফিল বুঝবে না। তো যাই হোক, যারা বাংলাদেশে আছেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যার মাধ্যমে ভিসা করবেন, তো সেই আপনাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে দিবে, কারণ বাংলাদেশের ক্ষেত্রে আপনারা তো জানেন বাংলাদেশে শুধু সব জায়গায় শুধু প্রবলেম আর প্রবলেম। তো ভিসা হওয়ার পর এয়ারপোর্টে ঝামেলা হয়, তো এই কারণে অনেকেই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে দিয়ে একসাথে আপনার ভিসা নিয়ে চলে আসতে পারবেন। তবে একেবারে ইজি এটা, এখানে জটিল জটিল বলতে কিছু না, খুবই সহজ। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু দুবাই বলতে এখানে পুরো সংযুক্ত আরব আমিরাতকে বুঝাইতেছি, সো এটা নিয়ে আবার কেউ কন্ট্রোভার্সি করবেন না, কারণ দুবাইটা আসলে বেশি পরিচিত। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনি দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে ওইখানে আপনি ভিসা লাগাতে পারবেন কিনা, বা ওইখানে স্থায়ীভাবে থাকতে পারবেন কিনা, লিগেল হইতে পারবেন কিনা। যার উত্তর হচ্ছে 100% পারবেন। আপনি ওইখানে ভিজিটে গিয়ে আপনি ইনভেস্টর ভিসা লাগাতে পারেন, অথবা আপনি চাইলে নিজের নামে কোম্পানি ওপেন করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি চাইলে নিজের নামে 100% ওনারশিপ হয়ে আপনি ফ্রি জোন অথবা মেইন লাইন কোম্পানি ওপেন করতে পারবেন। সো পরিশেষে আসলে দুবাইয়ের ব্যাপারে বলতে গেলে, দুবাই আসলে আগের মতো নাই, আইন কানুন নিয়ম অনেক চেঞ্জ হয়েছে, মানে পুরো কফিল সিস্টেমটাই অনেকটাই উঠে যাওয়ার পথে। এখানে এখন 100% ওনারশিপ হয়ে আপনি ব্যবসা করতে পারবেন, কোনো কফিল ছাড়া নিজের নামে আপনি কোম্পানি ওপেন করতে পারবেন, নিজের নামে আপনি দোকান, ব্যবসা, যে কোনো কিছু করতে পারবেন। আমি মনে করি যারা বিজনেসম্যান আছেন, যারা ব্যবসা করার খেয়াল আছে, তো তাদের জন্য দুবাই হচ্ছে মাররা মিয়ামিয়া। সো আশা করি আপনারা দুবাইয়ের ব্যাপারে অনেক ইনফরমেশন পেয়েছেন। আর এর বাইরেও আমি জানি কিছু ইনফরমেশন হয়তো বাকি রয়ে গেছে, যে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি জানতে চান, আমি ডেফিনেটলি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যেন ভিডিও পাবলিশ করার পরপরই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।